বলস বেয়াদব জালেম দুদাবরে দুদাবরে কলিজা 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 প্রতি মানুষের কলিজা আর 71 দুইটা চ্যানেল আছে এগুলা নাকি দিছে যে সাইদি সাহেব যুদ্ধ অপরাধী মারা গেছে সাইদি সাহেব নাকি যুদ্ধ অপরাধী ছিল যারে যুদ্ধ অপরাধী বলে সে এতদিন ধরে জেল খাটাইছস আর চ্যানেলগুলোতে প্রচার করতেছস যে রাজাকার মারা গেছে ঠিক আছে ওইটার প্রমাণও এই ভিডিওতে আছে দেশের লাখ লাখ কোটি কোটি মানুষ এগুলা দেখছে আপনি কি জানেন আজকে অশোকরঞ্জন বালি দলের হোসেন সাইদি সাহেবের জানাজায় উপস্থিত ছিলেন সেখানে তিনি আবারো বলেছেন যে তার ভাইকে দলের হোসেন সাইদি হত্যা করেনি এবং দলের হোসেন সাইদি রাজাকার দলের হোসেন সাইদি রাজাকার ছিল না তার দেখি নাই বা কোনো যা শুনি নাই আমার ভাই হত্যা মামলা আমি সাক্ষী এখানে আমি বাদী হব সেখানে আমাকে সাক্ষী বানাইছে জামায়াতে ইসলামী নায়েবে আমির দেলোয়ার হোসেন সাইদির যুদ্ধ অপরাধের মামলায় বহুল আলোচিত সাক্ষী শুভরঞ্জন বালি তার ভাইকে সাইদি হত্যা করেছে এই মর্মে তার সাক্ষী দেওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ করে আদালত প্রাঙ্গণ থেকে তিনি গুম হয়ে যান দীর্ঘদিন নিখোঁজ থাকার পর তিনি আল্লামা সাইদির জানাজায় হাজির হয়েছেন সেখানে তিনি বিস্ফোরক সব মন্তব্য করেছেন যা আল্লামা সাইদি সম্পর্কে রাষ্ট্রপক্ষের করা সমস্ত অভিযোগে পানি ঢেলে দিয়েছে দেখলেন তো যে ঘটনার প্রেক্ষাপটে দেলোয়ার হোসেন সাইদি সাহেবরে অ্যারেস্ট করা হয়েছিল যে শুকুরঞ্জন বালির ভাইয়েরা নাকি উনি হত্যা করছে আরও এমনিতে অন্যান্য দেশদ্রোহীর মিথ্যা মামলা ওনার উপরে দেওয়া হয়েছে যেই কারণে উনি 12 বছর অলরেডি জেলে ছিল উনি নিজে আইসা লাইভে বলতেছে যে দেলোয়ার হোসেন সাইদি আমার ভাইরে খুন করে নাই ওনারে চাপ প্রয়োগ করা হয় দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য তার বিরুদ্ধে সাক্ষী দেননি কিন্তু এই শুকুরঞ্জন বালি যখন রাজি হয় না তখন তারে গুম করা হয় তারে গুম করে সেরা নেওয়া হয় ইন্ডিয়ার বর্ডারে ঠিক আছে ওইখানে নিয়ে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হয় আমি অবরণ হয়ে গেছি ওইখান দিয়ে আপনার নিয়ে যায় চকু বানিয়া নিয়ে যায় আপনার কোথায় নিয়ে যায় তা আমি জানি না এরপর যাই নামাইতে নামাইতে মানে নিয়ে গেল আমি সীমান্তে যাইতে যে বৈকারি বর্ডার আমার খুব রকম মাইর দিতেছে ইন্ডিয়ার বর্ডারে অবৈধভাবে ক্রস করে ঢুকে গেছে ঠিক আছে এরকম একটা মামলা দিয়ে ইন্ডিয়ার জেলে ওরে পাঠায় দেয় ইভেন শুকুরঞ্জন বালি 5 বছর ইন্ডিয়াতে জেল খাটে আমি স্বরূপনগর থানা দিয়া বসিরহাট কোর্ট বা জেল ওইখান দিয়ে দমদম কারাগারে দীর্ঘজাই আমি 5 বছর আমি কারাগারে বন্দী ছিলাম ওনার এরিয়ার এমপি ছিল দেলোয়ার হোসেন সাইদি যে কিনা জানা যায় আইসা হ্যাঁ বলতেছে যে মায়ের পেটে একটা বাচ্চা যেরকম নিরাপদ থাকে দেলোয়ার হোসেন সাইদি যখন এমপি ছিল আমাদের এরিয়ার আমরা ওই রকম নিরাপদে ছিলাম শুকুরঞ্জন বালি আমি সাইদি সাহেবের আমি জানাজায় আসছি সে আমার ভালো লোক সে দুইটা সে এমপি ছিল এই জন্য আমরা মায়ের কোলে যেরকম বসবাস করি ওই রকম আমরা বসবাস করছি যখন সে দুইটা এমপি ছিল এই জন্য ভালো লাগছে বিটাই আসছে দেলোয়ার হোসেন সাইদি কতটা অনেস্ট ছিল এটা সবাই জানে আর ওনার উপরে যে অপবাদগুলো লাগানো হয়েছে যে কাদাগুলো ওনার গায়ে ছিটানো হয়েছে সবগুলো যে মিথ্যা ঠিক আছে এটার প্রমাণ পাইলেন ভিডিওজের মধ্যে এরপরে আরও যে দেশদ্রোহী মামলাগুলো ছিল হ্যাঁ উনি রাজাকার হ্যান ত্যান এগুলো বলা হয়েছে সবগুলা মিথ্যা অপবাদ ওনার উপরে আল্লাহ ওনারে ব্যস্ত নসিব করুক আর এই জালিম যারা আছে ওদের বিচার উচিরই হবে বাংলার মাটিতেও হবে এবং পরকালেও হবে এটা কেউ চেঞ্জ করতে পারবে না